এটা পাবলিক প্রপার্টি, এটা তৃণমূল কংগ্রেসের প্রপার্টি নয়। এই সংবিধানটাকে বানিয়ে গেছেন ভারতবর্ষের স্বাধীনতা সংবিধান প্রণেতারা, এটা কোনো পার্টির সংবিধান দলিল নয়। এখানে আইন তৈরি হয়, সেই আইন প্রশাসন ইমপ্লিমেন্ট করে। এই 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 বিধানসভা ভবনকে পার্টি অফিস বানিয়েছেন তৃণমূল কংগ্রেস গতকাল। একজন দায়িত্বশীল পদাধিকারী যিনি তৃণমূল কংগ্রেসের পদেও আছেন মহাসচিব, আবার এখানকার পরিষদীয় মন্ত্রী, তিনি তার সরকারি কক্ষে, বিধানসভার সরকারি কক্ষে আরেকজন মন্ত্রী, পরিবহন মন্ত্রীকে সাথে নিয়ে একজনকে তৃণমূল কংগ্রেসে যোগদান করালেন, পতাকা ধরালেন। এ একেবারে নজিরবিহীন ঘটনা। এবং এই রাজ্যে আমরা বারে বারে যেটা বলে এসেছি, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, যেটা সংবিধানের মূল বক্তব্য, তাকে নস্যাৎ করে দিয়ে, তাকে একেবারে সমাধিস্থ করে দিয়ে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি ব্যবস্থার এটাই ছিল লাস্ট জায়গা, যে জায়গাটা শেষ করলে। তা আমরা আজকে এর প্রতিবাদ রাখলাম। আমরা বিধানসভার, অর্থাৎ কাজের দিন শুরু হলে আমাদের বিধায়করা অধ্যক্ষের কাছে আমরা ডেপুটেশন করব, কারণ এই বিধানসভা ভবনের কাস্টোডিয়ান হচ্ছেন সম্মানীয় অধ্যক্ষ, এবং সংবিধানের কাস্টোডিয়ান হচ্ছে রাজ্যপাল। আমরা অধ্যক্ষ এবং রাজ্যপালের কাছে যাব। আর আমরা বিলও করব, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করব মহামান্য উচ্চ আদালতে, আদালত খুললে। এর নিষ্পত্তি শেষ আমরা দেখে ছাড়ব। আমাদের রাজনীতি নিয়ে কোনো বক্তব্য নেই, কে এলো কে গেল সেটা নিয়েও আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য হচ্ছে যে আইন সভা এবং সংবিধান যাকে দায়িত্ব দিয়েছে, যে বিধানসভা একটা সংসদীয় গণতন্ত্রের পবিত্র স্থান, আমাদের কাছে আরেকটা মন্দিরের মতো, সেই জায়গাতে পতাকা ধরিয়ে পরিষদীয় মন্ত্রী তার সরকারি কক্ষে যে কাজটা করেছেন, এ কাজ শুধু অনৈতিক নয়, এ কাজ শুধু নিন্দনীয় নয়, এ কাজ নজিরবিহীন। এবং এটা নিয়ে এইখানে থেমে থাকলে হবে না। উৎসবের মরশুম কেটে গেলেই এটা নিয়ে আরো বৃহত্তর ভাবে মাঠে নামা দরকার। আমি বিরোধী দলনেতা হিসেবে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নয়, এই রাজ্যের যে রাজনৈতিক দলগুলো বিধানসভার বিভিন্ন নির্বাচনে লড়েন, নির্বাচন কমিশন নথিভুক্ত, তাদেরকে বলবো প্রতিবাদ করতে। এবং তৃণমূল কংগ্রেসের মধ্যেও যদি কোনো শুভবুদ্ধি সম্পন্ন লোক থাকেন, যিনি নিজেকে কর্মচারী মনে করেন না, রাজনৈতিক কর্মী মনে করেন, তাদেরকেও বলবো যে এর প্রতিবাদ হওয়া দরকার আছে। এখানে পরিষদীয় মন্ত্রীর ইশারাতে সব হয়, তিনি তার সরকারি কক্ষে এটা করেছেন। এক্ষেত্রে আমরা স্পিকারের কাছে যাইনি, কারণ ঘটনাটা কাল বিকেলে ঘটেছে। আমরা তো যেদিন সরকারি অফিস খুলবে সেই দিনই ভারতীয় জনতা পার্টি বিধায়করা মিলিত হবে বিজয় করার জন্য। বিজয় করার পরে আমরা অধ্যক্ষের কাছে যাব, এবং অধ্যক্ষের কাছ থেকে, এখান থেকে মার্চ করে আমরা রাজভবনে যাব। অধ্যক্ষের কাছে এই কারণে যাব, বিধানসভা ভবনের কাস্টোডিয়ান হচ্ছেন অধ্যক্ষ, আর রাজ্যপালের কাছে এই কারণে যাব যে সংবিধানের রক্ষাকর্তা হচ্ছেন রাজ্যপাল। আর সাথে সাথে 8ই নভেম্বর কলকাতা উচ্চ আদালত খুললে আমরা, আমাদের বিধায়করা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করবেন, এটা শেষ দেখে আমরা চাই।